দেখো আমরা দুইটা কোশ্চেন অ্যান্সার জানলাম, একটা হচ্ছে যদি লব্ধি বেগ কত আর কত কোণে যাত্রা শুরু করলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে, আলফার মান আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ভি বাই ভি। এটা একটা মজার জিনিস, দেখো যদি লিখে রাখো, যদি নৌকার বা সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয় তবে স্রোতের বেগের দ্বিগুণ হয় তবে সব সময় আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি হবে। 20 ডিগ্রি হলে নৌকা সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে। এটা মাস্ট, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। একদম চোখ বুজা দিয়ে দিবা, যদি ভি এর মান ইউ যদি দ্বিগুণ হয়, ধরো ইউ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আলফার মান অল টাইম 120 ডিগ্রি হবে সোজাসুজি পৌঁছানোর জন্য। কথা বুঝে গেছে? আলফার মান সবসময় 120 ডিগ্রি। ওকে, কজ ইনভার্স মাইনাস আপ, কজ ইনভার্স মাইনাস আপ হচ্ছে 120 ডিগ্রি। কি কারণে? যদি তাকে সোজাসুজি পৌঁছাইতে হয়, তার মানে ট্যান ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়। আচ্ছা গেল। স্যার নৌকার বেগ সবসময় স্রোতের বেগের থেকে বেশি থাকবে না? বললাম তো দ্বিগুণ হয়, ঠিক আছে? আর এমনিতে নৌকার বেগ সবসময় স্রোতের বেগের থেকে বেশি থাকতে হবে, যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্রোতের এগেনস্টে নৌকা চালিয়ে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, কম হইতে পারে যদি সে স্রোতের দিক বরাবর যায়। কথা বুঝা গেছে? যদি সে স্রোতের দিক বরাবর যায়, লোভ দিয়ার রূপাংশ দুইটা যদি সমান হয় তাহলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি না? লোভ দিয়ার রূপাংশ মানে সমান হয় কিভাবে? না, আমি একটু অঙ্ক করছিলাম স্যার এখানে। ক্লিয়ার হও, লোভ দিয়ে উপাংশ তুমি মিলাই ফেলাইছো। আচ্ছা যাই হোক, সোজাসুজি বা নদীর প্রস্থ বরাবর বা বিপরীত বিন্দুতে পৌঁছাতে বা আর আরই পৌঁছাতে কত সময় লাগবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, একটু খেয়াল করে দেখো। আমরা এখানে বেশ কিছু জিনিস ধরে নিছি। কি কি জিনিস ধরে নিছি? স্রোতের বেগ ইউ, সেটা সমবেগ অল টাইম। নৌকার বেগ ভি, সেটাও সমবেগ অল টাইম। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা, সেটাও সবসময় কনস্ট্যান্ট। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে লব্ধিটা বের হবে W সমান সমান E স্কয়ার প্লাস V স্কয়ার প্লাস 2UV cos আলফা, এটা যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়, এদের মধ্যবর্তী কোণ আলফা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে W টা কি হবে? সমবেগ না বা কনস্ট্যান্ট না? কথা কি বুঝে গেছে কিনা? Yes স্যার। U যদি কনস্ট্যান্ট হয়, স্রোতের বেগ সবসময় একই বেগে প্রবাহিত হচ্ছে, নৌকার বেগ সবসময় একই বেগে যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে W টাও ডেফিনেটলি কনস্ট্যান্ট হবে বা সমবেগে যাবে। এখন নদীর এই প্রান্ত থেকে কোনো ত্বরণ নাই। হ্যাঁ, সমবেগ মানে হচ্ছে লোকে কোনো ত্বরণ নাই। নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে গেলে, নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে গেলে তাহলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে বলতো? সোজাসুজি যদি তাকে যেতে হয় তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? নদীর প্রস্থ বরাবর কারণ W কারণ D প্রস্থটা যেতে তাকে বেগ অর্জন করতে হয়েছে W পরিমাণ,
তাহলে d cos 2 wt তাহলে t কত t সমান সমান d ডিভাইডেড বাই w তার মানে d ডিভাইডেড বাই w এর মান কত √v² - u² এই যে স্যার আরেকবার বলেন স্যার আমি এটা বুঝি নাই স্যার আরেকবার বলেন কোনটুকু বুঝো নাই আগে আমাকে বুঝতে হবে কতটুকু বুঝি নাই তার ওই যে dw ওটা আরেকবার বুঝিয়ে দেন এখানে কি একটু খেয়াল করে দেখো আমি স্রোতের বেগটাকে কনস্ট্যান্ট ধরছি নৌকার বেগটাকে কনস্ট্যান্ট ধরছি স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ আলফাকে কনস্ট্যান্ট ধরছি তাহলে এতগুলি প্যারামিটার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেফিনেটলি এতগুলি প্যারামিটার দ্বারা যে লব্ধিটা বের করতেছি সেটাও কনস্ট্যান্ট হবে ঠিক কিনা জি স্যার ঠিক না জি স্যার আচ্ছা এটা যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট হওয়া মানে কি সমবেগে যাচ্ছে তাহলে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে যে পৌঁছাইলো তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে পৌঁছাইলো এর থেকে সি ডি ঠিক কিনা ডি স্যার এর থেকে সি পর্যন্ত অতিক্রম করে সে পৌঁছাইলো তার মানে সে নদীর প্রস্থটা অতিক্রম করে পৌঁছাইলো তাহলে নদীর প্রস্থটা কি নদীর প্রস্থটা হচ্ছে ডি আচ্ছা তাহলে ডি কস টু কি এই ডি টুকু যাওয়ার জন্য সে কত বেগ অর্জন করছে এই ডি টুকু কি সে ভি বেগে গেছে না ডব্লিউ বেগে গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি নদীতে স্রোত না থাকতো যদি নদীতে স্রোত না থাকতো তাহলে সে এই যে দূরত্বটা অতিক্রম করলো এই দূরত্বটা হচ্ছে কিন্তু ন্যূনতম দূরত্ব তাই না এই দূরত্বটা কি ন্যূনতম দূরত্ব না এখানে আরেকটা জিনিস লিখে রাখো ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সোজাসুজি যাওয়া মানে কি সে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সোজাসুজি যাওয়া মানে কি সে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে গেছে না কথা বলো জি স্যার নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে সোজাসুজি যাওয়া মানে কি সে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে গেছে না সমানুপাতিক সম্পর্ক তাহলে ওইটা ন্যূনতম হলে তো এটা ন্যূনতমই হবে নদীতে স্রোত নাই তাহলে এই ন্যূনতম দূরত্বের জন্য তার ন্যূনতম সময় লাগবে নদীতে যেহেতু স্রোত আছে তার মানে সে তো বেসিক্যালি এবি বরাবর রওনা হয় নাই সে রওনা হয়েছে কি বরাবর সে রওনা হয়েছে এই বরাবর স্রোতের এগেনস্টে সে এই বরাবর রওনা হয়েছে স্রোত তাকে ঠেলে এসে বরাবর নিয়ে গেছে কথা কি বুঝছো সে রওনা হয়েছে বেসিক্যালি এবি বরাবর কিন্তু স্রোত তাকে ঠেলে এসে বরাবর নিয়ে গেছে স্রোত তাকে ঠেলে এসে বরাবর নিয়ে গেছে এখন সে এই যে এইখানে এর থেকে সি পর্যন্ত যেতে তার যদিও তার ন্যূনতম দূরত্ব সে গেছে কিন্তু এটার জন্য তার ন্যূনতম সময় লাগবে না কারণ সে স্রোত তাকে ঠেলে 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 স্রোতের এগেনস্টে সে যাত্রা শুরু করে সে সি বরাবর গেছে তার মানে এটার জন্য তার ন্যূনতম সময় লাগবে না কথা কি বুঝা গেছে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা স্যার তার মানে এই যে সময়টা তার ন্যূনতম সময় না এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য সময় একটা কথা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য সময় আর একটা হচ্ছে ন্যূনতম সময় দুইটার মধ্যে কিন্তু বিশাল ফারাক আছে একটা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য সময় আর একটা হচ্ছে ন্যূনতম সময় ন্যূনতম দূরত্ব হচ্ছে এটা এটা যদি নদীতে স্রোত না থাকতো তাহলে ন্যূনতম দূরত্বের জন্য তার ন্যূনতম সময়ই লাগতো কিন্তু নদীতে স্রোত আছে বিধায় সে তো আর এমনি বরাবর রওনা হয় নাই বা এসি বরাবর রওনা হয় নাই সে রওনা হয়েছে তো এমনি বরাবর কথা বলে না কেন আর ফোরটি
মোবাইলের নাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আর ফোরটি, এই যে আর ফোরটি, আর ফোরটি কার ডিভাইসের নাম? সবাই যার 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 ডিভাইসের নাম রিনেম করো, রিনেম করো, রিনেম না করলে পরে কিন্তু আমি বুঝি না কে ক্লাস করতেছো কে ক্লাস করতেছো না। তারপরে যে 1GK7, এই মনে করো যে বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত একটা নাম দিছে, ঠিক আছে, এগুলা রিনেম করো। নেক্সট ক্লাস থেকে যদি এরকম নাম দেখে আমি কিন্তু বের করে দেব, ওয়েটিং রুমে রাখবো, মনে যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, কারো কোনো কোশ্চেন স্যার? স্যার এনে স্যার আমরা স্যার d is equals to wt অ্যানসার, আমরা যেহেতু স্যার দূরত্ব নিয়েছি d আর এই এই জন্য এইবার আবার দূরত্ব নিয়েছি w, এন্ড আমরা যদি স্যার দূরত্ব নেই ab, স্যার ab বরাবর ব্যাক তো b, তাহলে কি আমরা স্যার ab is equals to vt বলতে পারি না? তখন স্যার t is equals to v/ab? না বলতে পারো না, কারণ হচ্ছিল কি আমার কোশ্চেনটা কি কথা ঠিক বুঝাইতে পারছে কিনা, মানে স্যার ab স্যার এই এই চিত্র স্যার আপনার ওই চিত্র স্যার ab is equals to vt বলতে পারি? তখন স্যার ওই t is equals মানে ab/v, তখন স্যার ওই t আর এই যে আপনি যে কোশ্চেন t, এই দুইটা কি সমান হবে? ওই t বরাবর তো তুমি যে পৌঁছাবে, তোমার কাছে কোশ্চেনটা দেখতে হবে তো, সোজাসুজি নদীর প্রস্থ বরাবর ন্যূনতম দূরত্ব বিপরীত বিন্দুতে আর আদি পৌঁছাতে তার কত সময় লাগতেছে, সে কি ab বরাবর গিয়ে পৌঁছাইছে? না স্যার। যে কোন বরাবর গিয়ে পৌঁছাইছে? ac বরাবর। দূরত্ব নিতে হবে কোনটা? ac। বেগ নিতে হবে কোনটা? ওমেগা w। যে দূরত্ব নিয়েছি ওই বরাবরই স্যার ব্যাগটা নিয়েছি, তাহলে কি স্যার ওই ক্ষেত্রে টি আর এই ক্ষেত্রে টি কি স্যার সেম হবে? না স্যার। তাহলে তুমি এবি বরাবর কেন দূরত্ব নিবা? মানে স্যার আমি আগে দেখতেছিলাম দুই ক্ষেত্রে টি সেম হবে কিনা। না দুই ক্ষেত্রে তো টি সেম হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি তো এবি বরাবর গিয়ে পৌঁছাই নাই তো স্যার। যে টিকে পৌঁছেছে সেটা নিতে হবে না স্যার? এই ডি, হ্যাঁ, যেটা হচ্ছিল কি আমি দূরত্ব যদি না পৌঁছাও তুমি যে বরাবর ইচ্ছা সেই বরাবর না হও, তুমি তো সেই বরাবর যে পৌঁছাইছো পৌঁছাইতেছো না, তাহলে ওই বরাবর তুমি দূরত্ব কেন নিছো? আমি তো স্যার ব্যাগ ওই নিছি, অটটা নিছি ব্যাগ। তুমি এখন বলতেছো আমি এই বরাবর দূরত্ব নিচ্ছি, আমি এই বরাবর যেটা বেগ ছিল সেই বেগটা আমি নিবো, আমি তো এই বরাবর গিয়ে পৌঁছাই নাই তো, যদি আমি এই বরাবর গিয়ে পৌঁছাইতাম তাহলে আমি এই বরাবর আমি দূরত্বটা কনসিডার করতাম। স্রোত থাকলে তো আমরা এই বরাবর পৌঁছাইতে পারবো না। হ্যাঁ, স্রোত না থাকলে তখন এটা সম্ভব, আমি তো কথাটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, যদি আমি পৌঁছাইতাম তাহলে সম্ভব হইতো, ওখানে তো পৌঁছাতেই পারতেছি না তো শুধু শুধু। হ্যাঁ, তাহলে আমি ওই বরাবর, হ্যাঁ, এটা এটা তোমার কখন, এই প্রশ্নটা তোমার কখন সম্ভব হইতো? যখন আমি এই বরাবর রওনা হইতাম, এই বরাবর গিয়ে পৌঁছাইতাম, এই যে পাঁচ নম্বর কোশ্চেনটা, সেখানে তোমার এসি সমান সমান ডব্লিউ টি হইতো। নদীতে স্রোত নাই, ভালো কথা, নদীতে স্রোত নাই, তুমি এই বরাবর রওনা হইছো, খালি তো আমার প্রশ্ন করলেই তো হইলো না বা উত্তর দিলেই তো হইলো না, নদীতে স্রোত নাই, আমি এসি বরাবর রওনা হইছি, এসি বরাবর গিয়ে পৌঁছলাম, এটার বেগ হচ্ছে ভি, এটার জন্য সময় লাগছে টি, তখন আমি বলতে পারতাম এসি দূরত্ব সমান সমান ভিটি। নদীতে স্রোত নেই, আমি যে বরাবর রওনা হয়েছি সেই বরাবর গিয়েই পৌঁছাইছি, তখন আমি বলতে পারতাম এসি ইকুয়ালস টু ভিটি। আমি যে বরাবর রওনা হয়েছি সেই বরাবর তো আমি যাই পৌঁছাইতেছি না, তাহলে ওই বরাবর দূরত্বটা আমি কোথা থেকে পেলাম? ওই বরাবর দূরত্বই বা তোমার কি কোশ্চেনে দেওয়া থাকবে? যে বরাবর রওনা হয়েছি সেই বরাবর দূরত্ব কি কোশ্চেনে দেওয়া থাকে? এই কথা বুঝা গেছে কিনা সবার? এই টিটা কি হচ্ছে ন্যূনতম সময় না তো?
না না ন্যূনতম দূরত্বের জন্য সময় ও আচ্ছা স্যার আমার ন্যূনতম দূরত্বের জন্য গ্রুপে অ্যাড দিয়ে দেন স্যার আমি যে 1 তারিখ থেকে জয়েন করছি তো একটু গ্রুপে অ্যাড দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ওকে বাই আহমেদ রাফি নাম